ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে বিকেল থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। এই তো এখন শাওয়ার শেষ করে সিঁদুরটা পরে নিচ্ছি, তারপর একটু বেরোবো, এই বাড়ির কাছেই একটু বেরোবো। আজকে ওর পাপার ছুটি ছিল, তো কালকে থেকে আবার কাজ শুরু। তো ভাবলাম ছেলেকে নিয়ে একটু বেরিয়ে আসি, মেয়েদেরকে নিয়েও বেরোতাম, কিন্তু মেয়েদের তো বিকেলে অনলাইন ক্লাস হবে, তো ওদেরকে স্পেস দিয়ে আমরাও বেরোচ্ছি। এখন সময় 5:30 হবে, তো বেরোচ্ছি, মেয়েরা অনলাইন ক্লাস করছে আর আমরা এখন বাবিকে নিয়ে বেরোচ্ছি। একটু যাব, এখানে কূপ আছে একটা, এ কূপ। চলো হাঁটতে থাকি, তারপরে আবার পরে কথা হচ্ছে। এভাবে দেখো মাছ যাচ্ছে, ঘুমিয়ে পড়ো, এখানে ঘুমিয়ে পড়ো। দেখ কি বড় বড় মাছ। এই ফিশগুলো দেখে আমার ভীষণ ভালো লাগছিল, তখন ভাবলাম ইস আরো আগে এলে কত ভালো হতো, মেয়েদেরকেও নিয়ে আসতে পারতাম, ওরাও বেশ এনজয় করতো। এখন খারাপ লাগছে, এই জায়গাটাতে আমি বহুবার এসেছি। জাপানে যখন আমি প্রথম আসি তখন এখানে একটা ফেস্টিভ্যাল হয়েছিল, ওদের প্রত্যেক বছর হয়, তো ওটাকে ওমাৎসুরি বলে মেবি, তো জাপানে সব জায়গাতেই হয় সেটা। তো এই ফেস্টিভ্যালতে দেখা যায়, মানে মেলা হয়, ফায়ার ওয়ার্কস হয়, তো বাচ্চারাও ভীষণ আনন্দ করে, সবাই আনন্দ করে, বড় থেকে ছোট সবাই আনন্দ করে। তারপর ইন্টারেস্টিং কি, ওখানে বাদর নাচ হয়, তারপরে বিভিন্ন ধরনের খাবার থাকে। এই মাছগুলো দেখে মানে এত আনন্দ হচ্ছিল আমার ছেলের। জলগুলো দেখো কি পরিষ্কার, ওরা প্রায় এটা পরিষ্কার করে, এই জন্যই জাপান আমার খুব পছন্দ, ওরা এত নিট অ্যান্ড ক্লিন। এই কপ চলে এলাম,
জাপানে এখন সব জিনিসেরই দাম বেড়ে গেছে। শশাগুলো তো বেশ কমে দিয়েছে, একটু কমে পাওয়া যায় সবজি, কিন্তু সবকিছু না। এখন ফ্রুটস এর দাম আমার ঠিকই, আনারসটা আজকে রিজনেবল দামই আছে। আমাদের ইন্ডিয়ান পেঁয়াজগুলো দেখেছেন একটার দাম কত, 214 ইয়েন। চলো তাহলে শপিং করে আবার চলে যেতে হবে আমাদের। বেশ ভালো ভালো আছে না, কিছু কিছু জিনিসের দাম খুবই কম। যেমন দেখো এই ছোট আলুগুলো দিয়ে আলুর দম খেতে বেশ ভালো লাগে। ক্যামেরাতে দেখতে একটু বড় দেখা যাচ্ছে কিন্তু এগুলো বেশ ছোটই। এখন এই আলুগুলো নতুন উঠেছে, কিন্তু দেখো সব সামুদ্রিক মাছ। কিছু মাছ দেয়নি না, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর বেশিক্ষণ কন্টিনিউ করছি না। ব্লগ গুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। দেখা হবে অন্য একটা ব্লগে আবার।